ইউনিয়ন সরকারি বজলাল কলেজ সংসদের সাবেক সভাপতি পূর্ণেন্দু দেবী ভাই। বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি বজলাল কলেজ সংসদের সংগ্রামী সাবেক সভাপতি পূর্ণেন্দু দেবী ভাই। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি বজলাল বিশ্ববিদ্যালয় কলেজ সংসদের আজকের এই 37তম সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নোভেল, উপস্থিত ছাত্র ইউনিয়নের বিএল কলেজ নেতৃবৃন্দ, ছাত্র ইউনিয়নের ভাই এবং বোনেরা এবং উপস্থিত আজকে বিএল কলেজের সংগ্রামী ভাই এবং বোনেরা, আমি আমার কথার শুরুতেই গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাই এই সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে একসময় বিএল কলেজের ছাত্র ইউনিয়নের আমাদের সহযোদ্ধা, এই কলেজ ছাত্র সংসদের এক সময়কার সহসাধারণ সম্পাদক প্রয়াত জাহাঙ্গীরের প্রতি। এই সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই কলেজের এক সময়কার ভিপি, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট ফিরোজ আহমেদকে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2001 সালের পল্টনের বোমা হামলায় ছাত্র ইউনিয়নের শহীদ বিপ্রদাসের প্রতি, এবং এই দীর্ঘ সময়ে ছাত্র ইউনিয়ন করতে গিয়ে যারা আত্মোৎসর্গ করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শুরু করতে চাই। 1983 সালে এই ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের কলেজের প্রধান ফটক দিয়ে এই কলেজে প্রবেশ করেছিলাম। সেদিন গেটে লেখা ছিল ওই প্রধান ফটকের পাশে খোদাই করে লেখা ছিল, আসুন জ্ঞানের সন্ধানে ফিরে যান দেশের সেবায়। ভেবেছিলাম আমি লেখাপড়া করতে এসেছি, যেই কৃষকের অর্থে আমার শিক্ষা ব্যয় নির্বাহ হয়, যেই শ্রমিকের ঘামের প্রতিটি বিন্দু বিন্দু কষ্টার্জিত অর্থ দিয়ে আমার শিক্ষার ব্যয় নির্বাহ হয়, যে মধ্যবিত্ত কেরানি কর্মচারী যার শ্রম ঘাম সন্তানের মুখে খাবার তুলে না দেবার টাকা দিয়ে আমার শিক্ষার ব্যয় নির্বাহ হয়, আমি সেই মানুষগুলোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। সেদিন একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র হিসেবে এই কলেজের শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্র ইউনিয়নের এই রকম একটি সম্মেলনে আমি মুষ্টিবদ্ধ হাত তুলে শপথ করে বলেছিলাম, বাংলাদেশ থেকে যতদিন না পর্যন্ত শোষণ বৈষম্য, বাংলাদেশ থেকে যতদিন না পর্যন্ত এই সামন্ত অবশেষকে উচ্ছেদ করতে পারব, যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে সাম্রাজ্যবাদের ওই শৃঙ্খলকে ভেঙে ফেলতে না পারব, আমি আমার লড়াইকে জারি রাখব। সংগ্রামী সমবেত ভাই এবং বোনেরা আমার, আমি আমার কথা কতটুকু রাখতে পেরেছি জানি না, কিন্তু সেদিন ছাত্র ইউনিয়নের একজন কর্মী হিসেবে যে শপথ আমি গ্রহণ করেছিলাম, আমি আমার বিবেকের কাছে স্বচ্ছ এবং পরিষ্কার, আমি সেই আদর্শ থেকে নিজেকে বিচ্যুত করিনি। সংগ্রামী সমবেত ভাই এবং বোনেরা আমার, আজকে পত্রিকা খুললে দেখি, আজকে পত্রিকা খুললে শুনি আমাদের ছাত্র রাজনীতিকে বন্ধ করে দেওয়া হবে, আমি একটু বিনীতভাবে প্রশ্ন করতে চাই, এই দেশ কোন দেশ যেই দেশে একজন কিশোর ক্ষুদিরাম হাসতে হাসতে নিজের গলায় ফাঁসির দড়িকে পড়তে পারেন, এই কি সেই বাংলাদেশ, এই কি সেই বাংলাদেশ, এই কি সেই ভূখণ্ড যেই ভূখণ্ডে নেতাজি সুভাষ বোস ICSA সর্বোচ্চ মেধা তালিকায় যাবার পরেও ব্রিটিশ সরকারের চাকরিকে পায়ে পদলেহন করে, যিনি পদদলিত করে, যিনি তার জীবনকে দেশ এবং জনগণের জন্য উৎসর্গ করতে পারেন, এই কি সেই মাটি যেই মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশ্ববিদ্যালয় জীবনকে হাসতে হাসতে
বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দাবি আদায় করবার জন্য লড়াই করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বকে হারাতে পারেন, কিন্তু পাকিস্তানি স্বৈর শাসকের কাছে নিজের মাথাকে নত করেননি। এই কি সেই ভূখণ্ড যেই ভূখণ্ডে একদিন তাজুল জন্মগ্রহণ করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও ছাত্র ইউনিয়নের তাজুল ওই আদমজী জুট মিলের শ্রমিকের কাছে গিয়েছিল তাকে সংগঠিত করতে। এই কি সেই বাংলাদেশ যেই বাংলাদেশে আজকেও মুজাহিদুল ইসলাম সেলিম মাহবুবুল মোকাদ্দেম আকাশদের জন্ম হয়, যারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র হবার পরেও নিজের জীবনকে উৎসর্গ করেছেন দেশ এবং জনগণ এবং রাজনীতির জন্য? সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে, আমি একটু বিনীতভাবে বলতে চাই। আপনারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম শুনেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে রাজনীতি করতেন, নেতাজি সুভাষ বোস সেই রাজনীতি করতেন না। নেতাজি সুভাষ বোস যে রাজনীতি করতেন, আমরা জানি মহাত্মা গান্ধী সেই রাজনীতি করতেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রাজনীতি করতেন, কমরেড মণিসিংহ সেই রাজনীতি করতেন না। কমরেড মণিসিংহ যেই রাজনীতি করতেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই রাজনীতি করতেন না। কিন্তু মানুষ নেতাজি সুভাষ বোস, সিআর দাস, বঙ্গবন্ধু শেখ মুজিব, কমরেড মণিসিংহ, কমরেড ফরহাদ, কমরেড আমরা আমাদের মাওলানা ভাসানী, তাদের কথা শুনলে শ্রদ্ধায় অবনত হয়ে যান। তাদের রাজনীতিতে মতাদর্শে অনেক মত পার্থক্য ছিল, কিন্তু তাদের সততা, তাদের দেশপ্রেম, তাদের মানুষের প্রতি ভালোবাসা, এটি নিয়ে একটি প্রশ্ন ছিল না। কিন্তু আজকে রাজনীতিটাকে কোথায় নিয়ে আসলেন? আজকে রাজনীতির ভেতরে পলিটিক্সটাকে ঢুকিয়ে দিলেন। যিনি সকালে এক কথা বলছেন, রাতের বেলা আরেক কথা বলছেন, দিনের বেলা এক কথা বলছেন তো রাত গভীর হলে তার ভোল পাল্টে যাচ্ছে। এই যে রাজনীতির নোংরামি শুরু করা হলো আমাদের দেশে, আমার মনে আছে জিয়াউর রহমান বলেছিলেন ক্ষমতা দখল করার পরে, আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান, আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য জটিল করে দেব। আমার তো মনে হয় জিয়াউর রহমান 1981 সালে মৃত্যুবরণ করেছেন, কিন্তু আজকের ক্ষমতাসীন দল জিয়াউর রহমানের প্রেতাত্মার উপর ভর করেছে, তাদের রাজনীতিকে পরিচালিত করছেন, আর সেই কারণেই আজকে রাজনীতিটা আই শ্যাল মেক পলিটিক্স ফর পলিটিশিয়ান ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান, আজকে রাজনীতিটাকে এমন একটা জটিল জায়গায় আপনারা নিয়ে গেলেন। আমাদের দেশের অবস্থাটা কি এমন হয়েছে? আপনারা কখনো কি ভেবে দেখেছেন, কখনো কি নিজের কাছে প্রশ্ন করেছেন যে দেশে এখন একটাই পোস্ট আর সব হচ্ছে ল্যাম্পপোস্ট? ঢাকা শহরে একেবারে মতিঝিল, ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, সেই মতিঝিল রমনা এলাকায় গত 20 বছর ধরে ক্যাসিনো খেলা হচ্ছে, গত 20 বছর ধরে ওখানে জুয়া খেলা হচ্ছে। আমাদের গোয়েন্দা বাহিনীর বন্ধুরা জানেন না, আজকে আমি এখানে বক্তৃতা করছি, নোবেল বক্তৃতা করতে ঢাকা থেকে এসছে, সেতু তরুণ সুন্দর সাহসী মেয়ে, ও বক্তৃতা করেছে, এটা তো আমাদের গোয়েন্দা বন্ধুরা খুব ভালো করে লিখে নিয়ে যান। আল্লাহ না করে রাত্রেবেলা হয়তো নোবেল নেই বা পূর্ণেন্দু নেই বা সেতু নেই, এরকম নেই হিসেবে তো বাংলাদেশে গত কয়েকদিনে কম না, কিন্তু আপনাদের কাছে এই তথ্য কি ছিল না? জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে বেতন গ্রহণ করেছেন, সেই বেতন দিয়ে ওই ক্যাসিনো চালানোর লোককে পাহারা দিয়েছেন বন্ধুরা। আজকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম বলছে ওই ক্যাসিনো সম্রাট, তিনি যুবলীগের নাকি আবার ঢাকা কোন উত্তর না দক্ষিণ, দক্ষিণ নাকি একটা বলে ওরা, আবার সেই দক্ষিণ উত্তরের সেক্রেটারি, তিনি বলেছেন যে তিনি নাকি বস্তা বস্তা টাকা দিয়ে দিতেন, এই খবর ছিল না? তিনি একটি ভবন ভাড়া করে অফিস পরিচালনা করতেন,
সেখানে রাজনীতিবিদদেরকে নিয়ে যে টাকা দিতেন, আজকে সেই কথাটা কি একবারও কেউ জানতো না? প্রধানমন্ত্রী যেদিন বললেন, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন আগ্রহ দেখালেন, তিনি যেদিন নির্দেশ দিলেন, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী চাঙ্গা হয়ে গেলেন। তার আগ পর্যন্ত আপনি কি করছিলেন? আপনার দায়িত্বে তো এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব আপনাকে দিয়েছি, রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার লজ্জা করে না? এখন বলেন দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, এতদিন টলারেন্স কোথায় ছিল? মানুষকে নিঃস্ব করেছেন। আজকে দুর্ভাগ্য হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বললেন তার ছাত্র সংগঠনের নেতা, তারা নাকি কোটি কোটি টাকার বাণিজ্য করেছে, দল থেকে বহিষ্কার করে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বহিষ্কার করার পরে অমুক মন্ত্রী দুঃখ করে বলে তিনি গিয়েছেন, নেতা আসে নাই, নেতা অনেক বড়। মানে মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে ওনাদেরকে এক্সপেল করা হলো। আমি একটু প্রশ্ন করতে চাই, এই ছেলেগুলো তো এরকম ছিল না? এই ছেলেগুলো তো জন্ম নিয়ে চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, গুন্ডা তৈরি হয়নি? আপনাদের মনে আছে, এখানে যারা একটু মুরব্বী টুরব্বী দূরের থেকে শুনছেন, বিএল কলেজে এখন অনেকে আছেন যারা আমার সহপাঠী ছিলেন, অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক হয়েছেন, তাদেরও মনে আছে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে একটা হিজবুল জাহাজ কিনছিল, হিজবুল বাহার, মনে আছে অনেকে? আমাদের একমাত্র বুলবুল ভাইয়ের মনে থাকার কথা, আপনাদের তো নাই। হিজবুল বহর জাহাজে করে তিনি মেধাবী ছাত্রদেরকে বঙ্গোপসাগর দেখাতে নিয়ে গিয়েছিলেন। বঙ্গোপসাগর দেখায় এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভি নিরুর জন্ম হয়েছিল। অভি খুব মেধাবী ছাত্র ছিল, গোলাম ফারুক অভি, নাম শুনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র। সেই অভির জন্ম হয়েছিল হিজবুল বহর ঘুরে এসে। তো জিয়াউর রহমান সাহেব যিনি বলেছিলেন তিনি মেধাবীদেরকে দিয়ে অনেক ভালো ভালো কাজ করবেন, কাজ তো একটা করেছিলেন, সেটা হচ্ছে সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান তৈরি করেছিলেন। আজকে তো একই প্রেতাত্মাদের যাতায়াত দেখছি। ওই যে ছাত্রলীগের দুই সভাপতি সাধারণ সম্পাদক কি যেন নাম, কি রব্বানি টব্বানি না, এই ছেলেগুলো তো নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বৈধভাবে একেবারে নিজের যোগ্যতা প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছিল। তাহলে ওদের হাতে এই চাঁদাবাজির বুদ্ধিটা দিল কে? এখন একটা প্রশ্ন আছে, আপনাদের যে নৈতিকতার কথা বলবো, আপনাদের যে মূল্যবোধের কথা বলবো, আপনাদের যে একটা নীতিনিষ্ঠ অবস্থানের কথা বলবো, সেটাই বা বলবো কি করে? শিখছেন কার কাছে? এই ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে আমি পড়াশোনা করেছি, অধ্যক্ষ ফজলুল করিম আমার অধ্যাপক, আমার অধ্যক্ষ ছিলেন, আমার অধ্যক্ষ ছিলেন অধ্যক্ষ ফজলুল করিম। এই কলেজের অনেক শিক্ষক এবং প্রশাসনিক হত্যাকর্তা ব্যক্তিদেরও শিক্ষক ছিলেন। আমরা জানতাম তিনি গোপালগঞ্জের মানুষ ছিলেন, একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ তার ছিল, কিন্তু তিনি যখন ওই বিএল কলেজের অধ্যক্ষের কার্যালয়টি থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়াতেন, সবাই শ্রদ্ধায় অবনত হয়ে যেত, কারণ ওনার প্রশাসনিক দীক্ষা শিক্ষাটা ছিল সেইখানে। এই কলেজে আমার শিক্ষক ছিলেন অধ্যাপিকা মুক্তি মজুমদার, শহীদ হাদিস পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রত্যক্ষভাবে তিনি সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামে এই খুলনার একজন রোল মডেল ছিলেন। কিন্তু শ্রেণীকক্ষের ভিতরে অধ্যাপিকা মুক্তি মজুমদার, তিনি একজন নিরপেক্ষ শিক্ষক। এই কলেজে ছাত্র সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন অধ্যাপক এ জেড এম জামিল উদ্দিন, আমরা জানতাম উনি কোন বিশেষ মতাদর্শকে ধারণ করেন, কিন্তু একজন শিক্ষক হিসেবে যখন আমাদের সাথে কোনো আলোচনার টেবিলে বসতেন, তিনি এক চোখে কথা বলতেন না, তিনি অন্ধ হয়ে কথা বলতেন না, তিনি বিবেকটিকে বন্ধক দিয়ে কথা বলতেন না, তিনি তার ক্যারিয়ারকে নিয়ে চিন্তা করতেন না। আর আজকে শুনি আমাদের ছাত্ররা তরুণেরা যায় বলে আমাদের কি বলবো, অমুক একটা উদ্বোধন হলো মন্ত্রী, অমুক একটা উদ্বোধন হলো অমুক, অমুক দলের অমুক নেতা এসে চেয়ার হাঁকায় বসে। আমি বললাম দুশ্চিন্তা করো না, কারণ সমাজের অধোগতিটা এমন জায়গায় গেছে যেখানে একজন শিক্ষক ভাবে কত দ্রুত প্রমোশন পাওয়া যায়,
শিক্ষা ক্ষেত্রে আমাদের শিক্ষকদের তো আর পরীক্ষা টরীক্ষার তেমন কোনো ব্যবস্থা নাই যে তিনি পিএইচডি করেছেন বা তিনি এতটা বই লিখেছেন বা এতটা গবেষণা ধর্মী কাজ আছে তাহলে তিনি ফুল ফ্লেজেড প্রফেসর হতে পারবেন, এরকম তো কোনো বিধিবিধান বোধ হয় আমাদের সরকারি শিক্ষকদের জন্য নাই। সুতরাং মনে করে যেমন আমলারা তৈলমর্দন ওনারাও তৈলমর্দন, সুতরাং এই মর্দনের যুগে ওইগুলা নিয়ে আর খুব দুশ্চিন্তা করো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি সে নাকি কোন ছাত্র সংগঠনের নেতারে ঈদের সময় সালামি দিছে, 1 কোটি কত টাকা নোবেল আমার তো মনে থাকে না, বয়স হয়েছে, 2 কোটি টাকা সালামি দিছে, ঈদ সালামি। আরে বাবা, আরে মহিলা ফারজানা, আপনি কত টাকার মালিক? এখনো ঈদের সময় যদি বয়োজ্যেষ্ঠদের সালাম করি 20 টাকা 50 টাকা, আর উনি 2 কোটি টাকা দিয়ে দিলেন, উনি ছাত্রকে কি শিখালেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই ভিসির কাছে কি শিক্ষা গ্রহণ করবে? যেই ভিসি একটা লিফট কেনার জন্য স্পেনে চলে যেতে চান, যেই ভিসি ছাত্ররা দিনের পর দিন বিশ্ববিদ্যালয় চত্বরে অনশন করার পরে, আন্দোলন করার পরে, মিছিল করার পরে, অনাস্থা জানাবার পরেও নির্লজ্জের মতো চেয়ার দখল করে বসে থাকেন কেন? ভিসির পদটা কি এত লোভনীয় যেখানে অনেক কারি কারি টাকা আছে, যেই কারণে আজকে ওই ভিসির জন্য আপনারা বসে থাকেন, ওই ভিসির জন্য আপনারা চেয়ার ছাড়তে চান না? আজকে এই অবস্থা। তাহলে আমার যে তরুণ ছাত্রের কাছে, যে ছেলেটা ভালো ছেলে হয়ে এসেছিল, সাধারণ ছেলে হয়ে আসছিল, সেই ছেলেটার কাছে আজকে সেই ছেলেটাকে কেন আমরা দেখলাম এই যে নৈতিকতাহীন মূল্যবোধহীন একজন সন্ত্রাসীতে পরিণত হলো, সেটা কে করল? এই নৈতিকতাহীন মানুষগুলো, তারা শিখিয়েছে, তারা বলেছে, তারা দেখিয়েছে কীভাবে সন্ত্রাসী হয়ে উঠতে হয়, দখলদারিত্ব শিখতে হয়, এটি করেছে। আজকে এটি আমাদের দেশের সংকট। আমি আমার কথাকে, রাজনৈতিক কথাটি দিয়ে শেষ করতে চাই। সেই কথাটা হচ্ছে এই যে এই অবস্থা কি চলতে থাকবে বাংলাদেশে? এই অবস্থা কি আমরা মেনে নেব যে রাজনীতির ভেতরে আজকে পলিটিক্সটাকে ঢুকিয়ে দিয়ে রাজনীতিটাকে নষ্ট করে দেবেন? সন্ত্রাস, নৈরাজ্য, দখলদারিত্ব, হত্যাকাণ্ড, গলা চিপে ধরা, মানুষের অধিকারকে খর্ব করে দেওয়া, তার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া, এটি দিয়ে আপনারা রেহাই পাবেন? আবরারকে হত্যা করা হয়েছে ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে শুনলাম সেখানে টর্চার সেল আছে, সেখানে যদি ছাত্র সংগঠনগুলো সক্রিয় থাকত তাহলে কিন্তু এই অবস্থাটা হতে পারত না। আমাদের সময় এখানে শিবির খুব শক্তিশালী ছাত্র সংগঠন ছিল, কিন্তু আমরা ভিন্ন মতের ছাত্র সংগঠনরা প্রতিবাদ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই সিঁড়ির পাদদেশ কলা ভবনের, এই শহীদ মিনার, ওই বিজ্ঞান ভবন, ওই প্রশাসনিক ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে শত শত বক্তৃতা করেছি আমরা। সেদিন ভিন্ন মত, বহু মতের যে সম্মিলন, যে সংস্কৃতির চর্চা আমাদের ছিল, তার মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছাত্রদের মধ্যে একটা প্রতিবাদের আগ্রহ ছিল, আজকে সেটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আমাদের রাজনীতিবিদদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এটিও তাহলে কি করতে হবে? করতে হবে একটা বিকল্প রাজনীতি, বিকল্প দর্শন, বিকল্প একটা চিন্তা আপনাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের বিপদ হচ্ছে চারটা, একটা হচ্ছে সাম্রাজ্যবাদ, একটা হচ্ছে সাম্প্রদায়িকতা, একটা হচ্ছে লুটপাটতন্ত্র, আরেকটা হচ্ছে গণতন্ত্রহীনতা। এই চার শত্রুকে মোকাবেলা করে আপনাদেরকে এগুতে হবে। দেখবেন বাজারে যখন আপনার পকেটে 2 টাকার নোট আছে, একটা নোট খুব চকচকে আর একটা নোট হচ্ছে খুব পুরনো, একেবারে বাতিল, আপনি বাজারে কোনো জিনিস সওদা করেছেন, কিনেছেন, আপনি দেখবেন যে আপনার পকেট থেকে ওই পুরনো নোটটা আপনি ওই বাজারের দোকানদারকে দিয়েছেন, নতুন নোটটা পকেটের ভেতরে রেখে দেবেন। আবার ওই দোকানদার যখন অন্য জিনিস কিনতে যাবে তার নিজের দোকানের জন্য, তিনিও কিন্তু দেখবেন নতুন নোটটা রেখে দিয়ে পুরনো নোটটা বাজারে বেশি চালু করেছে। তার ফলে কি দেখা যায়,
যে বাজারে কিন্তু পুরনো নোটের প্রচলনটা খুব বেশি, নতুন নোটের সার্কুলেশনটা একটু কম হয়। তো এই যে বাতিল রাজনীতি, বাতিল মালগুলো যারা হল দখল করে, রুম দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ওদের একটু রমরমা ঠমরমা বেশি হতে পারে। কারণ বাজারে যেমন পুরনো নোটের প্রচলন বেশি, এই গদ্দামার্কা বাতিল জিনিসের প্রচলন বেশি, ওরা হচ্ছে তাই। এই গদ্দামার্কা রাজনীতি আলারা একটু মার্কেট দখল করে, ওরা কথায় কথায় অনেক বড় মিছিল করে, অনেক বড় সমাবেশ করে, কিচ্ছু আসে যায় না। আমাদের কবির স্নেহস্পদ হুমায়ুন কবির যে কথাটা বলেছে, ইতিহাসের অংশ হওয়ার দরকার নেই, সময় হচ্ছে ইতিহাসের অংশ নয় নির্মাতা হতে হবে। আজকে বাংলাদেশে আপনারা একটা জিনিস ভেবে চিন্তা করে দেখেন তো, সুন্দরবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, লড়াই করছে কারা? ছাত্র ইউনিয়ন। আজকে বাংলাদেশের পানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি 1972 দেশে ফিরে আসলেন, এসে বললেন ইন্দিরা গান্ধীকে, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী, যে তোমার দেশের যে মিত্রবাহিনীর যে ভারতীয় সৈন্যরা আছে তাদেরকে ফেরত নিয়ে যাও। আর আমাদের প্রধানমন্ত্রী, তিনি ভারতে গেলেন, ভারতের চরম সাম্প্রদায়িক দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর কাছে দাসখত লিখে বললেন, আমার তিস্তা পানির খবর নাই, আমি ফেনীর পানি দিয়ে দিব, আমি ভারতের কোম্পানি আমার দেশের রামপালে এসে বিদ্যুৎ কেন্দ্র করবে, ভারতের কোম্পানি রূপপুরে আমার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে রাশিয়ার সাথে চুক্তি করে সেটাতে ভারতের অংশীদারিত্ব থাকবে, আমাদের যে বন্দর তৈরি হচ্ছে ওই যে কী বলে ওই যে পটুয়াখালীতে, সেই বন্দরের অংশীদারিত্ব ভারতের থাকবে, ভারতের সাথে আমাদের দহরম মহরম, আহা, আমি দাসখত লিখে দেবো ভারতের কাছে। ভারতের দেশ, ভারত এবং ভারতের জনগণ আমার শত্রু নয়, কিন্তু ভারতের শাসক শ্রেণী, ভারতের লুটেরা ধনীকেরা, ভারতের বড় লোকেরা, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করবে, আর আমার দেশ তার কাছে দাসখত লিখে দেবে, এটি হতে পারে না। সেই কারণে আমরা বলেছি যে আজকে বঙ্গবন্ধু যেটি করতে পেরেছিলেন, আজকে আওয়ামী লীগ সেটি পারছে না। আজকে বঙ্গবন্ধু হচ্ছে এরকম একটা অবস্থা, তুমি কি কেবলই ছবি শুধু পটে আঁকা, তোমার পূজার ছলেই তোমায় ভুলে থাকি, মানে আমি পূজা করব কিন্তু হৃদয়ের ভেতরে সেটা ধারণ করব না। এই যে অবস্থা আমাদের দেশে চলছে, সেই অবস্থা থেকে মুক্তির একটা মাত্র পথ হচ্ছে এই। বিএনপির বিপদ আপদ আপনারা দেখেছেন, আর আজকে ক্ষমতাসীন এই আওয়ামী লীগ তার যে বিপদ সেটা আপনারা দেখছেন। সুতরাং এই আপদ আর বিপদের বিরুদ্ধে একটা বিকল্প, সেই বিকল্পটা নিশ্চয়ই দক্ষিণপন্থী জামাত ইসলাম, দক্ষিণপন্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিংবা ওই চরম সাম্প্রদায়িক দলগুলো হতে পারে না। আর যে সমস্ত বন্ধুরা আবার শুধু যে মুসলিম সাম্প্রদায়িকতা মৌলবাদ তারা কিন্তু না, একই সাথে নরেন্দ্র মোদীরও কিছু চেলা এই দেশে শুনি, একটু লাফালাফি করে, একটু ওই যে কম পানিতে মাছ দেখবেন ছড়াত ছড়াত, কুটি মাছের লেজ একটু নাড়ায়, হ্যাঁ দেখলে মনে হয় কত বড় মাছ ছড়াত ছড়াত করতেছে। আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নিতে পারে একমাত্র বামপন্থী এবং কমিউনিস্টরা, বামপন্থী এবং কমিউনিস্টদের সেই শক্তিতে ছাত্র ইউনিয়নকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। বামপন্থী এবং কমিউনিস্টরা আরেকটি লড়াই করবে, সেই লড়াইকে আমরা হবে বড় লোকের সাথে গরিবের, সেই লড়াই হবে শোষকের সাথে শোষিতের, সেই লড়াই হবে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা যে বিষয়গুলোকে মীমাংসা করেছিলাম, আজকে নতুন করে সেই মীমাংসিত প্রশ্নগুলো জেগে উঠেছে, সেই প্রশ্নগুলোকে আরেকটি মুক্তিযুদ্ধের, সেই মুক্তিযুদ্ধকে আপনারা যে কোনো নামে ডাকতে পারেন, সেই মুক্তিযুদ্ধ হচ্ছে শ্রেণী সংগ্রাম, সেই মুক্তিযুদ্ধ হচ্ছে গরিবের লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়েই বাংলাদেশ এগুবে। ছাত্র ইউনিয়ন সেখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে, আজকের সম্মেলনের ভেতর দিয়ে সেই ডাক দিয়ে, সেই আহ্বান জানিয়ে, বিকল্প শক্তির শক্তি উত্থানের জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে
বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।